এই পচা আলু গন্ধ আর কোনো পরিবারকে যেন ডিস্ট্রয় করতে না পারে, প্লিজ আমার এই ইনফরমেশনটা আপনারা মাথায় নেবেন। এই আলু গন্ধর জন্য আমার পরিবারটা একদম যাকে বলে যে মানে ম্যাচাকার বা একটা ডিস্ট্রয় লাইফ হয়েছে, বাট আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা বুবলি ম্যাডামের বেশ কিছু নাম দেখেছি, বিভিন্ন সময়ে তাকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন কখনো শুনতাম ডাইনি, কখনো বলা হয়েছিল পরকীয়ার রানী, কখনো শুনেছি স্বামী ছিনতাইকারী, আবার কখনো শুনেছিলাম বাথরুম রানী, মানে ভ্যারাইটিস নাম। এছাড়াও তার বাবা মার দেয়া একটা নাম আছে শবনম ইয়াসমিন বুবলি, তার ভক্তরা তাকে ভালোবেসে ডাকে বিউটি কুইন। সবশেষ ঢালিউড কুইন অপু বিশ্বাস তাকে একটা নাম দিয়েছে পচা আলু। অপু বিশ্বাস বলেছে পচা আলু যেখানে সেখানে দুর্গন্ধ ছড়ায়। তো যাই হোক, ম্যামের তো অসংখ্য নাম, তার জন্য নামগুলো একটু রিভিশন করলাম যেন মনে থাকে। মুখস্থ যত বেশি ভালো করা হয় তত বেশি মনে থাকে ভালো। এর মধ্যে আপনাদের কোন নামটা সবচেয়ে বেশি পছন্দের কমেন্টে জানাতে একদম ভুলবেন না, এবং আপনারা আরও নতুন কোনো নাম জানেন কি না সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।